জাগবো। দুই নম্বর ত্রিভুজ থেকে আমরা একটু মাথা দিকে কেটে দিব এবং নিচের দিকে একটা ইউ লিখবো অর্ধেক। এই এবার আমরা কি করব, ত্রিভুজটা মুছে দিব। ঠিক আছে বন্ধুরা, আমরা এবার এক থোকা জামরু লাগবো। দেখি কিভাবে এক থোকা জামরু লাগা যায়। আমরা একটা জামরু লাগতে পারলে আমরা অনেকগুলো জামরু লাগতে পারবো একইভাবে। আমরা প্রথমে একটা ত্রিভুজ দিয়ে জামরু লেগেছিলাম, এবার আমরা ঠিক এইখানে একটু বাঁকা করে আমরা ত্রিভুজটা আঁকবো। এবার এখান থেকে বোটাটা আমরা মিশাই দিই এই পাশের। তাই এবার আমরা এখানে আর একটা ত্রিভুজ আঁকবো। আমরা এখানে আরো আঁকতে পারি। এবার আমরা বক্সটাকে মুছে দিব। জামরুলের পাতা বেশ বড় হয়। ঠিক আছে বন্ধুরা, আমরা এক থোকা জামরু লাগলাম। ধন্যবাদ। আপনাদেরকে আজ তিল লিখে কিছু ছবি আঁকা দেখাবো, আশা করি ভালো লাগবে। সবাই ধৈর্য সহকারে দেখবেন। প্রথমে আমি একটা তিল লিখলাম, এবারে তিনের মধ্যে আমি একটা শূন্য দিব, একটা ডাব্লু দিব, একটা ডি লিখবো আমরা একটু উল্টো করে, এখানে একটা এম লিখবো, আর এখানে তিনটা তিনটা ছয়টা এক লিখবো, একটা ডাল দিব। তাহলে আমরা কি কি লিখেছিলাম, একটা তিন, শূন্য, ডাব্লু অথবা আমরা এখানে ভি দিতে পারি অথবা ভি ডি এক সমান সমান। আমরা এই কয়টা ওয়ার্ড বা সংখ্যা আমরা এখানে লিখেছি সেইটা দিয়েই আমরা ছবিটা গেছি। এবার আমরা এই পাখি থেকে কিছু ভিন্ন রকম পাখি আঁকবো। তিন, আমি লেজটাকে একটু ঘুরাই দিই এদিকে, এখানে একটা ইউ লিখব, আমরা ভিটা লিখব, শূন্য দিব, এটুকু আমরা মুছে দিয়ে ডানা দিব। আমরা সুন্দর দেখানোর জন্য কিছু অলংকার ব্যবহার করি, মেকআপ ব্যবহার করি, ঠিক আমরা ছবিতেও সেগুলো আমরা ব্যবহার করব একটু আঁকা বাঁকা দাগের মাধ্যমে। আমরা পাখিটাকে সুন্দর দেখানোর জন্য আমরা এই জায়গাটাকে একটু ঘুরাই দিতে পারি, ঘুরাই দিয়ে আমরা এটাকে মুছে দিব, তাহলে আমাদের এটা আরো সুন্দর দেখাবে। এবার আমরা চাইলে এই লেজটাকে আমরা এদিকে না দিয়ে আমরা এদিকে দিতে পারি। আমরা এই ডালটা মুছে দিই, আমি এই জায়গাটা আর এইখানে আর একটু ইয়ে দিলাম, এখানে আমরা একটা ঝুড়ি দিই, এক ডিম দিলাম। একটা মুরগি হলো, আমরা এই মুরগি থেকে আবার মোরগ কাটবো। কিভাবে, আমরা ঝুড়িটা মুছে দিই। মোরগে তো আর ডিম পারে না, মুরগিতে ডিম পারে, মোরগের আকারও একটু চেঞ্জ হয়। এটুকু আমরা মুছে দিয়ে আমরা এটাকে একটু বড় করে দিব, এইটাকে একটু বড় করে দিব, আর কি করব, তাহলে আমাদের তিন দিয়ে পাখি ছিল, পাখি থেকে মুরগি, মুরগি থেকে মোরগ।